নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে চলুন আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল বুলেটিন প্রকাশিত হয়েছে কোভিড-19 সংক্রান্ত, সেই মেডিকেল বুলেটিনে ঠিক কী বলা হয়েছে। আমরা দেখব 31 মে আজ অবধি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ঠিক কতজন মানুষ কোভিড-19 বা করোনায় আক্রান্ত হয়েছেন, কতজনকে ছাড়া হলো, কতজন মারা গেলেন, সমস্ত তথ্য, সরকারি তথ্য আমরা দেখে নেব। কিন্তু আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যিনি এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে দাবিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এবং সেই সঙ্গে আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলুন বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। এই দেখুন, আজকে অর্থাৎ 31 মে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে কোভিড-19 হেলথ বুলেটিন প্রকাশিত হয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 30 মে অবধি আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে 5130 জন করোনা পজিটিভ রোগী ছিলেন। এবং আজকে 31 মে শুধুমাত্র আজকের দিনে সর্বোচ্চ সংখ্যক 371 জন মানুষ করোনা পজিটিভ ধরা পড়েছেন। তো সব মিলিয়ে আজকে 31 মে অবধি আমাদের রাজ্যে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়ালো 5501 জন, যার মধ্যে 2157 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে 187 জনকে শুধুমাত্র আজকে অর্থাৎ 31 মে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও অবধি কোভিড-19 জন্য মারা গেছেন আমাদের রাজ্যে 245 জন, যার মধ্যে আজকে মারা গেছেন 8 জন, আর ডিউ টু কোমরবিডিটির জন্য মারা গেছেন 72 জন। তো এই মতো অবস্থায় 31 মে আজ অবধি আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গে মূল যে কোভিড-19 অ্যাক্টিভ পেশেন্ট রয়েছে সেটি হচ্ছে 3027 জন। আর আমাদের রাজ্যে ডিসচার্জ রেট অর্থাৎ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার যে রেট, সব রোগীদের যে সংখ্যা পার্সেন্টেজ, সেটি হচ্ছে 39.21%। দেখে নিন, 30 মে অবধি আমাদের রাজ্যে মোট টেস্ট হয়েছে 194,397 জনের। আজকে অর্থাৎ 31 মে শুধু আজকে টেস্ট হয়েছে 9,354 জনের। তাহলে আজ অবধি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে মোট টেস্ট হয়েছে 203,751 জনের। আমরা যদি 1,000,000 বা পার মিলিয়ন হিসেবে আমরা দেখি যে কতজনের টেস্ট হয়েছে, তাহলে আমাদের রাজ্যে দেখব পার মিলিয়ন বা 1,000,000 মানুষ পিছু আমাদের রাজ্যের টেস্টের সংখ্যা দাঁড়াচ্ছে 2,264 জনের। সেক্ষেত্রে এই 2,264 জনের মধ্যে আমরা যদি মিলিয়ন হিসেবে দেখি, তাহলে আমাদের স্যাম্পল যাদের টেস্ট হচ্ছে তাদের পার্সেন্টেজ হচ্ছে পজিটিভ কেস 2.70%। এই মুহূর্তে আমাদের রাজ্যে 40খানা ল্যাবরেটরিজে আমাদের করোনার টেস্ট চলছে, 7খানা ল্যাবরেটরিকে এই সপ্তাহে অনুমোদন দেওয়া হয়েছে এবং একটি পেন্ডিং রয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখিনি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের কী অবস্থা। না, টোটাল গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার আমাদের রাজ্যে হচ্ছে 582, তার মধ্যে টোটাল নাম্বার অফ পিপল ইন গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টারসে এখন অবধি ছিলেন আছেন 16,818 জন, আর 51,887 জনকে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টার্স থেকে তাদের কোয়ারেন্টাইন পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বা রিলিজ দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন টোটাল 225,242 জন রয়েছিলেন এখন অবধি, তার মধ্যে টোটাল নাম্বার অফ পিপল কারেন্টলি ইন হোম কোয়ারেন্টাইন এখন বর্তমানে 135,530 জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, এবং 89,712 জনকে হোম কোয়ারেন্টাইনের পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। এবং চলুন আমরা দেখে নিই জেলাভিত্তিক আমাদের রাজ্যে করোনা সংক্রমণের হাল হকিকত। আলিপুরদুয়ারে কোনো করোনা সংক্রমণ এখন অবধি 28 তারিখে অবধি শেষ ছিল, তারপরে কোনো হয়নি। 30 তারিখে আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে এক ধাপে 36 জনের সংক্রমণ ধরা পড়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে 9 জনের, মালদাতে 2 জনের, মুর্শিদাবাদে 11 জনের, নদিয়াতে 18 জনের, বীরভূমে 27, এরকম বিভিন্ন জেলাভিত্তিক দেখুন রেড বা লাল কালিতে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে নতুনভাবে সংক্রমণ ধরা পড়েছে, এবং মূল সংখ্যাটা দেখুন 371। তবে আশার আলো এটি যে পাশাপাশি দেখুন টোটাল ডিসচার্জ, মানে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সেটা সবুজ কালি বা গ্রিন ইঙ্ক দিয়ে ইন্ডিকেট করা যায়, সেই সংখ্যাটাও আস্তে আস্তে অনেকটাই বেশি হয়ে 187 জনকে আজকে অর্থাৎ 31 মেতে রিলিজ দেওয়া হচ্ছে সুস্থ হয়ে যাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আজকে 8 জন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, অর্থাৎ তাদের মৃত্যু ঘটেছে। তো এই ছিল 31 মে অবধি রিপোর্ট। আর আশা করছি আমার এই আজ এখানে দেখে নিন, এই যে টেস্টিং ল্যাবে কত কী টেস্ট হচ্ছে, এখানে আপনারা পুরো
পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়ে যাবেন। আশা করি এই খবরটি দেখে আপনাদের অনেক যে সঠিক তথ্য সেটা আপনারা পেলেন এবং এই খবরটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের খবর পেতে হলে আমাদের চ্যানেলের নজর রাখুন। আমরা প্রতিদিন রাত্রিবেলায় পশ্চিমবঙ্গ সরকার যে মেডিকেল বুলেটিন বার করে সেই বুলেটিনটি আপনাদের সামনে নিয়ে আসি এবং পর্যালোচনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।